আপনি কেমন মানুষ? নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম। এই পর্বের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কোন টাইপের মেয়ে। এর জন্য আপনাকে কিছু পার্সোনাল প্রশ্ন করা হবে, আপনি প্রশ্নগুলোর উত্তর মন থেকে দিবেন। এরপর আপনি কিছু পয়েন্ট পাবেন, সেগুলো পরপর যোগ করতে থাকবেন এবং ভিডিওটির শেষে আপনার সংখ্যাগুলি মিলে নেবেন এবং দেখে নেবেন আপনি কোন টাইপের মেয়ে। এই ভিডিওটির জন্য আপনাদের কাছ থেকে একটি করে লাইকের আশা করছি, তাই আপনারা আপনাদের ভালোবাসা দেখাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই চারটি রঙের মধ্যে আপনার পছন্দের রঙটি বেছে নিন। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। এই চারটে মোবাইলের মধ্যে আপনি কোন মোবাইলটি চান সেটি চুজ করুন। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। এই চারটি ড্রেসের মধ্যে আপনি আর কোন ড্রেসটি বেশি পছন্দ সেটি চুজ করুন। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। এই চারটি খাবারের মধ্যে আপনি যেই খাবারটি বেশি খান সেটি চুজ করুন। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। এই চারটি গাড়ির মধ্যে আপনার গাড়ির যেটি পছন্দ সেটি চুজ করুন। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। আপনার পছন্দের ছবিটি বাছুন। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। আপনার পছন্দের ছেলেটিকে চুজ করুন। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। আপনাকে প্রশ্ন করা শেষ, এবার আপনি আপনার পয়েন্টগুলো যোগ করে নিন। আপনার পয়েন্ট যদি 70 থেকে 110-এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি খেলাধুলা করতে পছন্দ করেন, আপনি মেকআপ করতে ভালোবাসেন, আপনি সবসময় সেজে খুঁজে থাকতে পছন্দ করেন, আপনার চুলগুলি আপনাকে সক্রিয় থাকতে পছন্দ করে, আপনি আপনার চুলের বেশি যত্ন নিয়ে থাকেন। আপনার পয়েন্ট যদি 120 থেকে 170-এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি একজন রোমান্টিক মেয়ে, আপনি সাজগুজ করতে ভালোবাসেন, আপনি সাজগুজের বিভিন্ন জিনিস কেনাকাটা করতে ভালোবাসেন, আপনি বেশিরভাগ ক্ষেত্রে মেকআপ করে থাকেন, আপনি সবসময় ফিটফাট থাকতে ভালোবাসেন। আপনার পয়েন্ট যদি 190 থেকে 230-এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি একজন সুন্দর এবং লাজুক প্রকৃতির মেয়ে, আপনি বেশিরভাগ সাজগুজ করতে পছন্দ করেন না, আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন, আপনি একজন বন্ধুপ্রিয় মানুষ, আপনি সবার সাথে মিশতে ভালোবাসেন। আপনার পয়েন্ট যদি 240 থেকে 280-এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি একজন স্মার্ট প্রকৃতির মেয়ে, আপনি মনে মনে যেটি আশা করছেন সেটি আপনার সফল হতে চলেছে, আপনি সবার সাথে মজা করতে ভালোবাসেন, আপনি একজন বন্ধুপ্রিয় মানুষ।